তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামি হৃদয় গহীনে। ঠিক না, কথা বলতে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। ঠিক না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। ঠিক না, তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বোঝাই নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বোঝাই নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো মোরে, জান্নাতি ফুল দিও গো মোরে, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন,
ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله পাক বলেন ওগো নবীজি আপনি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুম্মাস্তাকামু আর এই কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাযিল হয়। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যা বলে আমাদের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়। চিল্লে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত তোলা ঈমান আনতে হবে, আর এই ইস্তেকামত তোলা ঈমান আনতে গিয়ে কখনো কষ্ট যন্ত্রণার মধ্যে পড়তে হয়, এর মধ্যেও সবর করতে বলা হয়। জনগণ ঠিক কিনা? ইস্তেকামত তোলা ঈমানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তিরা ইস্তেকামত ওয়ালা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন হযরতে আসি আলাইহি সালাতু ওয়াসালাম নিজে ইস্তেকামত ওয়ালা ঈমান এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইস্তেকামত ওয়ালা ঈমান এনে হযরতে আসিয়া ফিরাউনের একই ছাদের নিচে থেকে একই বিছানায় শয়ন করে তার সেই ইস্তেকামত ওয়ালা কেমন ঈমান এনেছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ওগো নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আসি আলাইহি সালাতু ওয়া সালামের জীবনের ঘটনাগুলো কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ওগো নবীজি আপনি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করলাম হযরতে আসিয়া আলাইহি সালাতু ওয়া সালাম। হযরতে আসিয়ার প্রতি অসংখ্য নির্যাতন আর নিপীড়ন যখন চালানো হলো হযরতে আসিয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন إذا قالت رب ابن لي عندك بيتا في الجنة. الله পাক বলেন ওগো নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আসিয়া কঠিন নির্যাতন যখন তার উপরে চালানো হলো হযরত আসিয়া দোয়া করলেন ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আমার মনিব, ওগো আমার স্রষ্টা, আপনি আমাকে আপনার জান্নাতের মধ্যে আপনার নিকটবর্তী একটা ঘর বানায় দেন। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার প্রতি কঠোর নির্যাতন আর নিপীড়ন যখন চালানো হলো হযরত আসিয়া দোয়া করলেন এবং বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে বললেন ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত আসিয়া বললেন ওগো আমার স্রষ্টা, ওগো আমার মনিব, আপনি আমাকে
হযরত বাবা আপনি আমাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করুন, আপনি আমাকে ফেরাউনের অন্যায় ও বিচার থেকে রেহাই দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের ইস্তিকামত ওয়ালা ঈমানের কথা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিকামত ওয়ালা ঈমান, ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও, আমি হলাম আনা রব্বুকুমুল আলা। আসিয়া বলে ফেরাউন আমি তো জানি তুমি আর রব নয়, তুমি হলেন ভণ্ড খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, তুমি হলেন ভণ্ড খোদা, নিজে খোদা দাবি করো কিন্তু তুমি তো খোদা নয়। প্রিয় ভাইয়েরা, আমার বুঝাতে চেয়েছিলাম ইস্তিকামত ওয়ালা ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ইস্তিকামত ওয়ালা ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর ফেরেশতা নাজিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না চিন্তিত হয়ো না। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বলবে ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ও আল্লাহর গোলাম সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে যে জান্নাতের ওয়াদা করেছিলেন আজকে এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে বলবে যে ও আল্লাহর গোলাম তুমি সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক যে ওয়াদা তোমার সঙ্গে করেছিল এই ওয়াদা তোমাকে আজ পূরণ করা হবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো ঈমান এনেছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার কারা, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো নবীজি, তমাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন মুমিন তো হলো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হয়, মহত্ব নিয়ে আলোচনা হয়, ওই সময় ওয়াজিলাত কুলুবু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে কম্পিত শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীজি, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আর মহত্ব নিয়ে আলোচনা করা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ে কাঁপতে থাকে। চল্লিয়া বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন তাদের ভয়ে বিদস্তন্ত হয় হৃদয়টা, এমনকি ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাম। আল্লাহ পাক বলেন ওগো নবীজি, ঈমানদারের গুণ হলো যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াতগুলো করা হয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, ওই সময় জাদাতুহুম ঈমানা, তাদের তখন ঈমানটা বাড়ায় বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদের ঈমানটা যখন বেড়ে যায় ওই সময় একমাত্র তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি, জোরে আওয়াজ দিয়ে বলেন কার প্রতি, কথা বলেন না কার প্রতি, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
وعلى ربهم يتوكلون তখন তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এমন ভাই আশ্রয় নেই পীর বাবার প্রতি তাওয়াক্কুল করে, কথা বলেন না, পীর বাবার তাওয়াক্কুল করে। যদি আমার অমুক বাবার দরবারে না যেতাম তাহলে আমার এই ছেলেটা হতো না, আশ্রয় নাই। যদি অমুক জায়গায় না যেতাম তাহলে আমার এই অসুস্থতা শেষ হতো না, আমার এই রোগটা শেষ হতো না, এমন ব্যক্তি আমাদের সমাজে আশ্রয় নাই। কি কথা বলেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন আশ্রয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এক নম্বর ইমানদার হবে তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ ওয়া তাআলা বলেন তাদের আরেকটি বর্ণনা গুণ বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন ও নবীজি আপনি মানুষদেরকে জানায় দেন ইমানদারের আরেকটি আলামত হলো সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। যে আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণাবলী হলো সে ঈমান আনার পর তারপর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। চিল্লা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে ঘরে ঘরে বেনামাজি আশ্রয় নাই, এই কথা বলেন না, আপনাদের এলাকায় হয়তো নেই, কি আপনাদের এলাকায় আছে এরকম ঘরে ঘরে বেনামাজি আছে? অথচ নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদত, যে ইবাদতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, এটা হলো বান্দার নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কিন্তু আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অসংখ্য ভণ্ড বাবা রয়েছে, নামাজের দরকার হয় না, অনেকেই গোপন নামাজ পড়ে, আশ্রয় নেই বলে নামাজ কেউ সাত অক্ত পড়ে, আবার কেউ নামাজের দরকারই হয় না, নামাজ ছাড়াই বেহেস্তে যাওয়া যাবে, পিসাব আমাকে নিয়ে বেহেস্তে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে এটা হলো বান্দার নামাজের হিসাব। যদি নামাজের হিসাবই না হয় তাহলে কিসের আশায় আমরা বসে আছি এখনো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা ছেলের ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি, আমরা মেয়ের ছেলে মেয়ের ক্যারিয়ার করার জন্য অর্থ সম্পদ হালাল হারাম নেই, সুদ নেই, ঘুষ নেই, সব টাকা পয়সাগুলো অর্জন করছে, আমার ছেলেটাকে বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, সমাজের মধ্যে কোটিপতি বানাবো, আশ্রয় নেই। প্রিয় ভাইরা আমার, আজকেও ফেসবুকের মধ্যে দেখলাম একজন বাবা একেবারে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষকে সন্তান গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটির মধ্যে একেবারে ফেলে দিয়েছে। কোন সন্তানের জন্য আজকে আপনি সুদগুলো হারামগুলো ইনকাম করে সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন? কিন্তু কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন এটা আপনার নামাজ। আজ নামাজ ত্যাগ করে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, ঠিক কিনা? আজকে আমরা সন্তানের ক্যারিয়ার করছি, আহা বুঝতে পারলাম না। আর যদি আমার চক্ষুটা বন্ধ হয় তাহলে বলেন তো দেখি আমার ক্যারিয়ার কি করলাম?
প্রিয় ভাইয়েরা আমার, নিজের ক্যারিয়ারটা একটু গড়ার চেষ্টা করেন। কেয়ামতের ময়দানে কোনো সন্তান কাজে আসবে না, কোনো ছেলে কোনো মেয়ে কেউ কার জন্য কাজে আসবে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে কোনো ভাই কোনো ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের জন্য কাজে আসবে। মুফাসসিরিন একরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভাইয়ের কথা কেন উল্লেখ করলেন? এখানে প্রশ্ন আছে না নেই? মা বাবার কথা তো আগে বলতে পারতেন, কিন্তু না বলে ভাইয়ের কথা কেন বললেন? মুফাসসিরিন একরাম বলেন যে কোনো ভাইকে যদি অন্য কোনো মানুষ আঘাত করে, আঘাত করার পর যদি ভাই শুনতে পায় যে আমার ভাইকে কেউ আঘাত করেছে, ভাই বলে আমার ভাই কি অপরাধ করেছে এটা দেখার বিষয় নয়, সে আমার ভাইয়ের ভাইয়ের গায়ে যে হাত দিয়েছে এই হাত দেওয়ার প্রতিশোধ দিতে হবে, ঠিক কিনা? মা বাবার কাছে আসলে মা বাপ বলে যে আমার ছেলেটা হয়তো কোনো অন্যায় করেছে যার জন্য তাকে আঘাত করেছে, কিন্তু ভাই কিন্তু বলে না আমার ভাই অপরাধ করেছে। ভাই বলে যে আমার ভাইকে সে কেন আঘাত করলো, আমরা অভিভাবক ছিলাম, আমাদেরকে বলা উচিত ছিল তাদের, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কোনো ভাই ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, কোনো পিতার সন্তানের জন্য কাজে আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোনো দোস্ত কোনো আহবাব কোনো স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য কাজে আসবে না, স্বামী স্ত্রীর জন্য কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, কোন স্বপ্ন নিয়ে আপনি বসবাস করছেন? কোন ছেলের ক্যারিয়ার করার জন্য এত আনন্দ সহকারে হারাম উপার্জন করে সন্তানগুলোকে লালন পালন করছেন, একটু খেয়াল করছেন না, নিজে নামাজ পড়ছেন না, আবার সন্তানগুলোকে নামাজের প্রতি তাগিদ করছেন না, এমন আশ্রয় নেই? আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন দেখা যায়। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণ হলো, মুমিন ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে তার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এখন বিষয় হলো, আমরা যারা উপার্জন করি আমরা বলি খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, ঠিক কিনা? এই টাকা এত কষ্ট করে পরিশ্রম করে যে টাকা অর্জন করেছি, এই টাকা মসজিদে দেব, এই টাকা মাদ্রাসায় দিব, এই টাকা দিয়ে দিনের কাজ করব, এটা কি করে সম্ভব? কি আশ্রয় নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবীজি, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত ব্যক্তিরা হলো সবচাইতে সত্যবাদী বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে কি রয়েছি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদের জন্য সবচাইতে বড় সম্মানজনক মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমার আদেশ রয়েছে। ওয়া রিযকুন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওগো নবীজি, আপনি বলেন তাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বলতেছিলাম ইস্তিকামত ওয়ালা ঈমান, যা ইস্তিকামত ওয়ালা ঈমান আনে তাদের প্রতি ফেরেশতা নাজিল হয়, আর ফেরেশতা নাজিল হয়ে তাদের মৃত্যুর সময় অথবা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা নাযিল হয় বলে আল্লাহর বান্দা ভয় করো না, চিন্তিতও হয়ো না, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের স্রষ্টা তোমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা জান্নাতের ওয়াদা করেছিল এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতা ডেকে বলে দুনিয়ার জমিনের আমরা তোমার বন্ধু ছিলাম, আবার কেয়ামতের ময়দানেও আমরা তোমার বন্ধু থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা চাই ফেরেশতা আমাদের বন্ধু হোক, হাত উঠা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকল আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতা তাদেরকে বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন। ফেরেশতা বলবে দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু ছিলাম, আবার কিয়ামতের ময়দানে তোমাদের বন্ধু হয়ে থাকব। শুধু তাই নয়, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমরা তোমাদের মনের মধ্যে যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলো পূর্ণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন, আর তোমাদের রবের কাছে তোমরা যা চাইবে তোমাদের রব সেইগুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে একটা পাখি উড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা পাখি উড়ে যাবে, এই পাখি দিয়ে মনের মধ্যে একটু চাইবে যে আর যদি এই পাখির ভুনা গোস্ত একটু খেতে পারতাম, মনের মধ্যে কতই না শান্তি লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাখিরা একেবারে রান্না হয়ে ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন, তোমরা যা চাবে আর তোমরা যা আকাঙ্ক্ষা করবে সব পূর্ণ করে দিবেন। কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নুজুলাম মিন গাফুরির রাহিম,
আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম, পরম করুণাময় মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ মেহমানদারি করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন তো দেখি, যদি আমাদেরকে একার মেম্বার সাহেব ইনভাইটেশন একটি লেটার দিয়ে দাওয়াত করে আমরা খুশি হই কি না? জোরে বলেন। যদি চেয়ারম্যান সাহেব করে তা হয় না? যদি আমাদেরকে উপজেলার চেয়ারম্যান আমাদেরকে দাওয়াত করে আরও কত আনন্দিত হই। যদি আমাদের এমপি সাহেব দাওয়াত করে, এলাকার একজন যদি এমপি সাহেব কাউকে ফোন করে, এই আমাদের এলাকায় এমন একজন লোক আছে যাকে এমপি সাহেব নিজে ফোন করে, ঠিক না? এরকম করে যদি প্রধানমন্ত্রী কাউকে ফোন দেয়, ওই এলাকার মানুষের গরমেই বাসা হয়ে যায় না, ঠিক না? যদি বলে যে আমার এলাকায় অমুক ব্যক্তির কাছে প্রধানমন্ত্রী নিজে ফোন দেয়, তাহলে বলেন তো দেখি এই এলাকার মানুষের সামনে কি আর কথা বলা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে নিজে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ওই মজলিসে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তবে শর্ত হলো ইস্তেকামত ওয়ালা ইমান আনতে হবে। কি ইমান? ইস্তেকামত ওয়ালা ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইস্তেকামত ওয়ালা ইমান যদি তোমরা আনতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইনভাইটেশন লেটার দিয়ে জান্নাতের মধ্যে মেহমানদারি করবে। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ইস্তেকামতওয়ালা ইমান আমাদের নেই, এই বেলা ইমান আছে ওই বেলা ইমান নাই, ঠিক কিনা? সামান্য এক প্যাকেট বিরিয়ানির জন্য আজকে আমাদের যুবকদের ইমান বিক্রি হয়, ঠিক কিনা? কোন মিছিলে গেলে ইমান বিক্রি হয় এটাও আমরা চেষ্টা করি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি ব্যবসা করি, আমার ব্যবসা যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়, ইসলামকে বাদ দিয়ে আমার ব্যবসাকে আগে ধরি, যদি আমার দলের সঙ্গে ইসলামের সংঘর্ষ হয়, আমরা দলকে আগে প্রাধান্য দেই ইসলামকে পরে প্রাধান্য দেই। আজকে আমার নেতার সঙ্গে যদি ইসলামের ধাক্কা লাগে, আমরা তখন নেতার দিকে যাই না, যাই আমরা ইসলামকে ছেড়ে দিই, ঠিক কিনা? আগে আমরা ইসলামটাকে দেখবো। জোরে বলেন ঠিক কিনা? যদি আমার ব্যবসার সঙ্গে ইসলামের সংঘর্ষ হয়, আমার ব্যবসাকে লাথি দিয়ে ফেলে দিয়ে আমরা ইসলামটাকে মেনে নেব। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইস্তেকামতরা ঈমান আনতে গিয়ে একমাত্র গোলামি করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জোরে আওয়াজ দিয়ে বলেন কার? কি কথা বলেন না, এতে আওয়াজ হয় না? আরো জোরে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি দায়িত্ব হলো তোমরা একমাত্র গোলামি করবে আল্লাহর। জয় বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গোলামি করতে হবে? দুনিয়ার মধ্যে কোনো নেতার গোলামি নয়, কোনো নেত্রীর গোলামি নয়, একমাত্র আসমান জমিনের মালিকে আল্লাহ রাব্বুল আলামিনের করে ইবাদত করতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আজকে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে কেউ আমরা নেতার গোলামি করি, কেউ নেত্রীর গোলামি করি, আবার কেউ আমরা টাকার গোলামি করি, উপার্জনের অর্থ সম্পদের গোলামের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একমাত্র গোলামি করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর দুই নাম্বার দায়িত্ব হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে। কিন্তু আমাদের সমাজে অসংখ্য ছেলে এমন দেখা যায় যে বাবা মার সঙ্গে মাথায় ধাক্কা লাগলেও কথা বলে না, এমন আশ্রা নাই? আপনাদের এলাকায় হয়তো নেই। একজন মা সন্তান মাকে মা বলে ডাকবে, মার কলিজা বলে যাবে,
এমন অসংখ্য ছেলে আছে, এইগুলো কিন্তু আপনাদের কাছে বলে না, হুজুরদের কাছে, মসজিদে ইমাম সাহেবদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলেটা এতদিন আমাকে মা বলে ডাকে না, আমার ছেলেটা আমাকে এতদিন বাবা বলে ডাকে না। কত আফসোস করে কথাগুলো বলে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদতের পরে তোমাদের দুই নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আর একটি নোটিশ জারি করলাম, তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবে। জোরে বলুন ঠিক কিনা। আজকে অনেক ছেলেমেয়েরা মা বাপকে বলে, মা আমার সংসারই তো চলে না, তোমাকে কেমন করে চালাবো, আমার ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারছি না, বিবিকে ভালো মন্দ খাওয়াইতে পারছি না, তোমাকে কীভাবে দেখব। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে একটা পার্লামেন্ট আছে ঠিক কিনা, এই পার্লামেন্টের মধ্যে যেমন বাজেট পাস হয়, শিক্ষা খাতে এত বাজেট, সড়ক বিভাগে এত বাজেট, এইরকমভাবে যে বাজেট পাস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে কিবরিয়াতেও একটা বাজেট পাস হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ওগণবজি আপনি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানা দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাম পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য একটি অর্ডার হলো, সন্তানের প্রথম কামায়ের হক হলেন মা এবং বাবা। জোর বলেন কার, এটা কি আমার কথা? প্রিয় ভাইরা আমার, এটা আমার বানানো কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সন্তানের উপার্জিত কামাই থেকে সর্বপ্রথম হকদার হচ্ছেন মা এবং বাবা। কিন্তু আমাদের সমাজের মধ্যে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, সন্তান পিতা ওষুধ খাবে, সন্তানরা ওষুধের টাকা দেয় না, সন্তান ভালো লেপ কম্বল গিয়ে শীতের মধ্যে ঘুমায়, কিন্তু মা বাবার জন্য খেয়াল করে না, এমন আশ্রয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগণবিজি মার জন্য সন্তান কেন খরচ করবে, বাবার জন্য কেন সন্তান খরচ করবে? মা বাবার কষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله ثلاثون شهرا الله پاک بر نو بنو جی وصينا الانسان بوالديه احسانا আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ালাদু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তার মার সঙ্গে ইহসান করে, তারা যেন তার মা বাবার প্রতি এহসান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কেন এহসান করবে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, এই জন্য তার মার প্রতি সে এহসান করবে, তার মা একজন জীবিত মানুষ হয়ে আর একজন জীবিত মানুষকে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, পুরা নয় দশটি মাস পেটের মধ্যে একটা জীবিত মানুষ হয়ে, একটা জীবিত মানুষকে পেটের মধ্যে ঘোরাফেরা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বোঝার বিষয় হলো, আমাদের পেটে একটু গ্যাস হলে আমরা চলতে পারি না, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াই, কত মেডিসিন খাওয়া লাগে, কিন্তু আমার আপনার মা আপনার মার জন্য একদিন নয়, দুই দিন নয়, নয় দশটি মাস পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মায়ের কষ্টের কথা কোরআনে বর্ণনা করছেন, ও নবীজি শুধু তার মা তাকে পেটে ধারণ করে তার কষ্ট শেষ হয়ে যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ووضعته كرها وحمله وفصاله 30 سهرًا. আল্লাহ পাক বলেন, ও নবীজি, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, তাদের মা সন্তান প্রসবের সময় জিহাদের ময়দানে একজন মুজাহিদ যখন হত্যা হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, রক্তাক্ত হয়ে যায়, ওই সময় মা সন্তানকে প্রসব করার সময় একেবারেই রক্তাক্ত হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণার মতো ছটফট করতে থাকে, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, একেবারেই বিদায় নেয়, স্বামীর হাত ধরে বলে, ও স্বামী, হয়তো সন্তান ডেলিভারি করতে প্রসব করে উঠতে গিয়ে আমার জীবনটাও শেষ হয়ে যেতে পারে, জীবনে যা ভুল করেছি ক্ষমা করে দাও, সন্তানকে প্রসব করতে গিয়ে সে দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মায়ের জন্য বাবার জন্য এই জন্য তুমি খরচ করবে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা শুধু তোমাকে পেটে ধারণ করে তার কষ্ট শেষ হয়ে যায়নি, মা তোমাকে সন্তান প্রসব করতে গিয়ে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফিসালুহু 30 সাহারাম, মা সন্তান প্রসব করে তার কষ্ট শেষ হয়ে গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার মা তোমাকে 30টি মাস দুগ্ধ পান করাছে, জয় বলো সুবহানাল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, নয় দুই মাস নয়, 30টি মাস তোমাকে দুগ্ধ পান করাছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য তোমাদের মার সঙ্গে ভালো আচরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তানের প্রতি যদি তার মা সন্তুষ্ট হয়ে যায়, বাবা সন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, মার সঙ্গে অসৎ আচরণ করবেন না, বাবার সঙ্গে অসৎ আচরণ করবেন না, মারা সন্তানের থেকে দামি কিছু চায় না, এটা আমি আমার নিজের থেকে দেখেছি। আমি একবার আমার মায়ের জন্য কাপড় কিনছিলাম, আমি যত দামি কাপড় দেখি মা ওটা পছন্দ হয় না, মা দামিটা পছন্দ করে না, মা দোকানদারে বলে যে এর চাইতে দেখি আর শাড়ি নেই, শাড়ি বের করে সবচাইতে কমা দামি কাপড় মা পছন্দ করে, আমি দোকানদারকে বলছি ভাই সবচাইতে দামি কাপড় যেটা আছে ওইটা দেয়, এখন দোকানদার ওইটা বের করে মা বলে এটা আমার পছন্দ হয়নি, কারণ মা চায় যে আমার সন্তানের জন্য বেশি টাকা না লাগে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নোটিশ জারি করে গেলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে, ইহসান করবে, কথা হলো ইনসাফ আর এহসানের ব্যাখ্যা বুঝতে হবে, ইনসাফ কাকে বলা হয় আর এহসান কাকে বলা হয়। ইনসাফ হলো আপনার বাড়িতে 5 জন সদস্য, এই 5 জন সদস্যের জন্য বাড়িতে 5টা মাস রান্না করছেন, কয়টা মাস? 5টা মাস, 5 জনকে একটা একটা করে দেওয়ার নাম ইনসাফ, এর নাম কি? ইনসাফ। আর সবগুলো মাস একজনকে দিয়ে, মাকে দিয়ে, বাবাকে দিয়ে, এটাকে বলা হয় এহসান, এটাকে কি বলা হয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মার প্রতি এহসান করতে বলেছেন, আমরা বাল্যকালে ছোটবেলায় খেলতে গিয়েছি, মা মাছ ভাজি করছে, দৌড়ায় এসে বলেছি মা আমার বড় ক্ষুধা লেগেছে, মা ভাজি করা একটা মাছ দিয়ে আমাকে খাবার দিয়েছে, আবার দৌড়ায় চলে গিয়েছি, সবাই খাবার খেতে বসেছে, ওই সময় মা একটা মাছ দিয়ে খেতে বসেছে,
ওই সময় বলেছি মা আমার পেটে বড় ক্ষুধা লেগেছে, মা নিজের মাছটা না খেয়ে সন্তানের পাতে উঠায় দেয়, কিরকম ঠিক হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ছোট্টবেলায় বাল্যকালে তোমার মা তোমার প্রতি এহসান করেনি, তোমার প্রতি ইনসাফ করেনি, তোমার মা তোমার প্রতি এহসান করেছে, এই জন্য তোমার মা তোমার বাবা যদি তোমার তোমার বার্ধক্য যদি তার সামনে এসে পড়ে তখন তোমরা তার প্রতি ইনসাফ করবে না, তখন তোমরা তার প্রতি এহসান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবুলুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, আপনি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, কোন মানুষের যদি পিতা অথবা মাতা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যকাল কোন সন্তানের নিকটবর্তী হয়ে যায় একজন অথবা উভয়জনের, তখন তারা তার সঙ্গে মার সঙ্গে বাবার সঙ্গে কেমন আচরণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তাদের মার সঙ্গে ফালা তাকুল্লাহুমা উফিন, মার সামনে উহ শব্দটুকু ব্যবহার করবে না, ওয়ালা তানহারহুমা মাকে ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবে। কিন্তু আমাদের সমাজে এখন কি মা বাবাকে সম্মান দেয়? এই কথা বলেন না, সম্মান দেয়? এমন অসংখ্য মানুষ আছে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলেটা তো ইনকাম করেই না, আমি নিজের থেকেই সন্তানের ছেলের খরচ যোগাই, বেটার খরচ যোগাই, নাতি ছেলের খরচ খরচ যোগাই, এরপরেও আমার ছেলে আমাকে দা দিয়ে কুড়াল দিয়ে মারতে আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করতে হবে। আর এখানে কিছু মা বাবারের দোষ আছে, শুধু আমরা যুবকদেরকে দোষ দিলে হবে না। মা বাপ কোনো সন্তানকে আল্লাহকে চিনায় নাই, মালিককে চিনায় নাই, এই জন্য সন্তানও মা বাপকে চিনতে পারেনি, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যুবক ভাইরা, মা বাবার থেকে বদদোয়া নেবেন না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই বলেন, আমার মা যখন অসুস্থ হতেন ওই সময় আমি আমার মায়ের তালুর উপরে চুমু দিতাম, আর বলতাম আমি তো মায়ের চুমুর উপরে চুমু দেই নেই, আমি চুমু দিয়েছি আমার জান্নাতের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই মায়ের পারে পায়ের নিচে চুমা দিতেন, আর বলতেন আমি আমার জান্নাতের উপর চুমা দিচ্ছি। জয় বল সুবহানাল্লাহ। মা বাপ দোয়া করলেও কবুল হয়, আবার বদদোয়া করলেও কবুল হয়, ঠিক কিনা? মা বাপ যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মান বাড়ায় দেয়। জোরে আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আওয়াজ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বনী ইসরায়েলের মধ্যে এক যুবক এক আবেদ ছিল, এর নাম ছিল জুরাইজ। এর নাম কি? জুরাইজ। কথা বলেন না, নাম কি? জুরাইজ। খুব আবেদ ব্যক্তি জুরাইজ, তিনি অত্যন্ত পরহেজগার একজন ব্যক্তি। তো হঠাৎ করে একদিন মায়ের সামনে দিয়ে জুরাইজ ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে মা ডাকছে, জুরাইজ বাড়িতে আসো, বাড়িতে আসো নাকি? জুরাইজ নামাজ দাঁড়িয়েছে, মনে করেছেন মা ডেকেছে, নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দেবে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ শেষ হয়ে গেল,
হযরত জুরাইয সেই কথাটি ভুলে গেলেন। মা রাগে গুসায় সন্তানের প্রতি একটি বদদোয়া করলেন, আল্লাহ আমার জুরাইজকে আমি ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না, আমার সন্তান যেন জিনাকারিনীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। প্রিয় ভাইয়ের আমার লক্ষ্য করে শুনবেন, মায়ের দোয়া করা হয়ে গেল, হঠাৎ করে এলাকার ভিতরে একটা গুণজন শুরু হয়ে গেল। জুরাইজ নামে একজন আবেদ ব্যক্তি জুব্বা পাগড়ি মাথায় টুপি দিয়ে থাকে, অসংখ্য নামাজ আদায় করে, আল্লাহওয়ালা বলে আমরা তাদেরকে চিনি, কিন্তু সেই মানুষটি নাকি বনের অমুক রাখালের সঙ্গে জেরা ব্যবসার করেছে। যদি এলাকায় কোন হুজুরের নামে এমন বদনাম ছড়ায়, মাইকিং করার দরকার হয়? কি কথা বলেন, দরকার হয়? মাইকিনের দরকার হয় না, গোটা এলাকায় ছড়ে পড়েছে যে জুরাইজ আবেদ ব্যক্তি অমুক এলাকায় অমুক জঙ্গলের একজন রাখালিনীর সঙ্গে জেরা ব্যবচার করেছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ চিন্তিত হয়ে গেলেন, এদিক থেকে চলে গেলেন, এদিক থেকে সমস্ত খবরগুলো এলাকার মধ্যে ছড়ায় পড়ল, লোকেরা সব এসে ভিড় করে ফেলল। জুরাইজকে আমরা এত ভালো মনে করি, জুরাইজকে আমরা এত সম্মান করি, ইজ্জত করি, আর জুরাইজের মতো মানুষ এমন একটি খারাপ কাজ করলো, এটা আমরা মোটেও বিশ্বাস করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আর এই খবরটা একেবারে মায়ের খান পর্যন্ত পৌঁছে গেল। মা দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমার সন্তান এমন অবস্থার মধ্যে পড়েছে, আল্লাহ আপনি আমার সন্তানের জন্য হেফাজতকারী হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ বাচ্চাটির কাছে এসে বললেন, ও আল্লাহর গোলাম, বলো দেখি তোমার পিতাকে। বাচ্চাটি পাট পাট করে কথাগুলো বলতে আরম্ভ করলেন, আমার পিতা হলো বনের অমক জঙ্গলের অমক রাখাল, আমার মা তার সঙ্গে জিনাবে বিচার লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বোঝার বিষয় হলো মা সন্তানের জন্য বদদোয়া করলো, বদদোয়াও কাজে লেগে গেল, আবার মা সন্তানের জন্য দোয়া করলো, দোয়াটাও কাজে লেগে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মার সঙ্গে বাবার সঙ্গে অসৎ আচরণ করা কি যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, যাবে? যারা এখনো পর্যন্ত মার সঙ্গে কথা বলেন না, এমন অসংখ্য মানুষ আছে যে মার সঙ্গে বাবার সঙ্গে কথা বলে না, মা বাবার মনে এত ব্যথা যে আমার ছেলে আমাকে একটা দিন মা বলে ডাকে না, একটা দিন আমাকে বাবা বলে ডাকে না। এই জন্য আমার ভাইরা, মার সঙ্গে বাবার সঙ্গে ভালো স্ত্রী পেয়ে সুন্দর স্ত্রীর দিকে তাকিয়ে মা বাবাকে ফেলে দেওয়া যাবে না, কি যাবে? এই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব হলো ইস্তেকামত ওয়ালা ইমান আনতে হবে। কি ইমান? কি কথা বলেন না, কি ইমান? ইস্তেকামত ওয়ালা ইমান। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ইস্তেকামত ওয়ালা ইমান, এই ইস্তেকামত ওয়ালা ইমান নিয়েই আমাদের কবরে যেতে হবে। ইস্তেকামত ওয়ালা ইমান যদি আমার আপনার থাকে, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। ইস্তেকামত ওয়ালা ইমান থাকলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার মধ্যে ফিট করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা ইস্তেকামত ওয়ালা ইমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের কলিজার মধ্যে জায়গা করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের পথে আসতে হবে, কোরআন যে কথা বলে এই কথাগুলোকে আমাদের মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়াআনজালনা আলাইকুম নূরাম মুবীনা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও নবীজি আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে যে কিতাব কোরআনুল কারীম দেয়া হয়েছে, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে একটা বিশাল একটি দলিল এবং প্রমাণ। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা?
কোরআন আমার আপনার জন্য কি জোরে বলেন কি দলিল এবং প্রমাণ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা কোরআন মানবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, বুরহানাকুম ওয়া আনজালনা আলাইকুম নূরাম মুবিনা, এই কোরআন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য আলো হয়ে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। কোরআন আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করা হবে। আজ এই পৃথিবী থেকে কোরআনকে নিস্তেনাবুদ করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করছে কি করছে না, কি কথা বলেন না? তা চাই কোরআন যদি প্রতিষ্ঠা হয়, এদেশের মধ্যে জেরা ব্যবসার থাকবে না, এদেশের মধ্যে দুর্নীতি থাকবে না। এই জন্য তারা চায় কোরআন যেন সমাজে বাস্তবায়ন না হয়, এমন ব্যক্তি আসরা নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কোরআনকে কটূক্তি করে, আলে বোলামাদেরকে কটূক্তি করে, অহংকার আর গর্ব করেই তারা বলতে থাকে যে এই আলে মোলামা এ হলো জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক, ঠিক কিনা বলে কি বলে না? অহংকার আর গর্ব এটা একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলাম। আল্লাহ পাক বলেন ওগো নবীজি, তমাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা, তোমাদের ক্ষমতা এত বড় হয়ে যায়নি যে তোমরা তোমাদের পায়ের গোড়ালে দিয়ে আমার এই বিশাল জমিনটাকে আঘাত করে তোমরা ফাটিয়ে দিতে পারবে। কি পারা যাবে? ক্ষমতার বড়াই দিয়ে, ক্ষমতার অহংকার দিয়ে, গর্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের এত বড় ক্ষমতা হয়নি যে তোমাদের পায়ের গোড়াল দিয়ে আমার এই বিশাল জমিনটাকে ফাটিয়ে দিবে। আবার তোমার দেহটা এত বড় হয়ে যায়নি যে তোমার দেহটা আমার বিশাল পাহাড়ের চেয়ে উঁচু। কি পাহাড়ের চেয়ে উঁচু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তোমার দেহটা এত বড় উঁচু হয়ে যায়নি যে তোমার তোমার দেহটা আমার বিশাল পাহাড়ের চেয়ে উঁচু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অহংকার এবং গর্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গোলামের জন্য, গোলামের চেহারা হলো মাটির দিকে অবনত হবে, গোলামের চেহারা মরিবের সামনে কখনো উঁচা হতে পারে না। কি পারে? গোলামের চেহারা কখনো মাটি থেকে উপরের দিকে হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা এখন জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব দেখতে চাই না। কারণ হলো যদি আল্লাহর কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত যদি হয় আল্লাহর কোরআন, ওই সময় এলাকার মধ্যে জেনা ব্যবসা চলবে না, ওই সময় এলাকার মধ্যে মদের আইন চলবে না, ওই সময় এলাকার মধ্যে সুদ ঘুষ চলবে না। এই জন্য তারা কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চায় না। মদ খাওয়া কি এটা হালাল না হারাম? জোরে আওয়াজ দেবেন হালাল না হারাম? কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যে আমাদের দেশে পার্লামেন্টে একটা বিষয় বাজেট পাশ হতে যাচ্ছে, সেটা হলো কি, যেই এলাকায় লাইসেন্স প্রাপ্ত 100 জন মদখোর থাকবে ওই এলাকায় একজনকে ডিলারশিপ দেওয়া হবে, মদের ডিলারশিপ। কিসের ডিলারশিপ? সেভেন আপ যেমন বিক্রি হয় এমন করে এলাকার মধ্যে, সমাজের মধ্যে একজন মদের ব্যবসায়ী থাকবে, সে মদের ব্যবসা করবে, এতে কোনো ক্ষতি হবে না। আচ্ছা বলেন তো দেখি, এর দ্বারা এলাকায় মদখোর বাড়বে না কমবে? এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ বাড়বে না কমবে? কিন্তু বিষয় হলো নাস্তিক মুরতাদ দিয়ে আমাদের সমাজটা ভরে যাচ্ছে। আচ্ছা আজ মদের লাইসেন্স দেওয়া হলো, কাল যদি মদখোরের মধ্যে পতিতালয় নারীরা যদি বলে যে আমরাও তো আমরা একটা পতিতালয় খুলতে চাই, এলাকায় যদি 100 জন পতিতা থাকে আমরা ওই এলাকায় একটা পতিতালয় বানাবো,
আচ্ছা বলেন তো এই আইনটাও কি পাস করতে হবে? এই জন্য আমরা আজকের এই মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই, বাংলার জমিনে প্রকাশ্যে মদ বিক্রি করা আল্লাহ কোরআনে হারাম করেছে। এটা যেন আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় মদ হারাম জোরাওয়াজ দেওয়ার ঠিক কিনা। আজকে আমরা এখান থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাই দিতে চাই, এটা মুসলমানদের জমিন, শাহ জালালের জমিন, শাহ মখদুমের জমিন, আল্লামা শফির জমিন। এই জমিনে কখনো প্রকাশ্যে মদ বিক্রি করা হবে না, জোরাওয়াজ দেওয়ার ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের সন্তানগুলোকে নষ্ট করার জন্য ওই সমস্ত ব্যক্তিরা চাই, যুবকরা যারা নেশাগ্রস্ত হয় আর এই মদ খাওয়ার পরে মানুষ যে খারাপ কাজগুলো করে, এটা হলো জেনা ব্যবচার করে, জয় বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, যদি আমাদের দেশের মধ্যে 90-95% দেশের মধ্যে যদি মদের আইন এইভাবে পাশ করে দেওয়া হয়, তাহলে দুদিন পরে পতিতালয় আইনও পাশ করে দেওয়া হবে, যারা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আমরা এক প্যাকেট বিরিয়ানির জন্য এমন একটা মিছিলের মধ্যে পড়ে যাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে তারা সকালবেলা হবে ইমানদার আর বিকালবেলা তারা বেঈমান হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় হবে, বিকালবেলা তারা হবে ইমানদার, সকালবেলা তারা বেঈমান হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কোন মিশ্রের মধ্যে গেলে ইমান ধ্বংস হয়ে যায়? আজকে আমরা এই দিকেও লক্ষ্য রাখি না, আজকে আমরা এইদিকে খেয়াল রাখি না। আমাদের যুবক ভাইরা যেদিকে নিয়ে তারা ডাক দেয়, এই দিকেই তারা চলে যায়, যে যেদিকে ডাকে সে সেই দিকেই দৌড়ায়। কিন্তু আমার এই কথার দ্বারা, আমার এই কথাবার্তা বলার দ্বারা আমার ইমানটা ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে আমরা খেয়াল কখনোই রাখি না কি রাখি। এই জন্য প্রিয় ভাইরা আমার, খেয়াল রাখতে হবে, জোশে হুশ হারালে চলবে না, চলবে জোশে হুশ হারালে চলবে না। আজকে এই শাহ জালালের জমিনের মধ্যে আজকে মদের আইন পাশ হবে, কাল পতিতালয় পাশ হবে, এরকমভাবে মুসলমানদের দেশের মধ্যে অরাজকতা একটা সৃষ্টি হবে। আজ আলেম সমাজ যদি এই কথাগুলো বলে, এদেরকে জঙ্গিবাদ বানায় দেয়, কে আশ্রয় নেই, এদেরকে জঙ্গিবাদ বানায় দেয়, এদেরকে সন্ত্রাস বানায় দেয়। অথচ জঙ্গিবাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো দেখি, কোনো আলেম কি বলেছে অমুক জায়গায় বোমা ফাটায় দাও, শুনেছেন কখনো? কি আপনাদের মসজিদে ইমাম সাহেব বলেছে, কোনোদিন শুনেছেন? কোনোদিন শোনেন নাই। কিন্তু তারা কথার বলি ওরা, এই জন্য এই আলেমদেরকে মানুষের সমাজের চোখে যদি খারাপ বানানো যায়, তাহলে তারা ইয়াবা ব্যবসা করতে পারবে, হিরোইন গাঁজা ব্যবসা করতে পারবে, তারা নারী নিয়ে ব্যভিচার করতে থাকবে, এরকমভাবে সমাজের মধ্যে সবচাইতে খারাপ কাজগুলো যদি তারা করে, এইগুলো তারা আলেমদেরকে খারাপ বানায় দেয়। এটা আমার আপনার দায়িত্ব। আজকে বলে হুজুর জোরে কথা বলবেন না আপনারা, এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো এদিক থেকে আমাদের নেতারা আমাদের ঠেলে, ওদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছন দিকে ঠেলে, আমরা কার ঠেলার দিকে যাব? কথা বলেন না, কার ঠেলার দিকে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিকে দিবে, আমরা ওই দিকেই দিতে থাকব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র তুমি আমি আল্লাহর গোলামি করবে, জমিনের মধ্যে আমি আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব তোমরা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা একমাত্র গোলামি করবে আমি আল্লাহর, আর আমার জমিনের মধ্যে আইন চলবে আমি আল্লাহর। আইন চলবে কার?
আল্লাহর এই কোরআনের আইন চলবে, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে ওই সমাজে চোর জেনাকার ব্যভিচার থাকতে পারবে কি পারবে? কোরআন দিয়ে শাসন চালিয়েছেন হযরত উমার, কোরআন দিয়ে শাসন চালিয়েছেন হযরত আবু বকর, রাসূলের অসংখ্য সাহাবা আজমাইন তারা কোরআন দিয়ে শাসন চালিয়ে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন যে কোরআনের শাসন যেখানে গিয়েছে ওই এলাকা ওই সমাজ আলোকিত হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে, কারণ কোরআন হলো আমার আপনার জন্য জীবন ব্যবস্থা। এই কোরআন যদি আমি আপনি কোরআন এবং সুন্নাহ জীবনে মানতে পারি তাহলে এহকালীন শান্তি পরকালীন মুক্তি আমার জন্য ঠিক কিনা। এই জন্য সমাধান যদি আমরা খুঁজতে চাই তাহলে কোরআনের মধ্যেই সমাধান পাবো জীবনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অমলান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদার কালামে বা, ঠিক কিনা? এ তো চির অমলান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের দিকে চোখ রাখতে হবে। কে কোন দিকে যায় ওটা দেখার বিষয় নয়। এখন কথা হলো অনেকেই বলে হুজুর আপনি তো অনেক দল, কোন দলে যাবো? আশ্রা নাই, আচ্ছা বলেন তো দেখি, 10 টাকার একটা লাউ কিনতে গিয়ে এই লাউর নিচে চিমটাইতে চিমটাইতে ঘাও বানায় ফেলায়, ঠিক কিনা? এই 10 টাকার লাউ কিনতে গিয়ে লাউর পিছে চিমটাইতে চিমটাইতে ঘাও বানায় ফেলায়। আজ ইসলাম আপনাকে আমাকে কোন পথ জান্নাতের পথ এই পথটা আপনি চিনতে পারেন না, এই পথের দিকে দৌড়াতে পারেন না, এই পথটা চিনতে আপনার এত কষ্ট হয়। এই জন্য প্রিয় ভাই আমার আমি বলি যা হক্কানি পীর মাসায় তাদের কাছে যাবেন, নিষেধ নেই, কোনো পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না। পীর শুধু হেদায়েতের একটা রাস্তা দেখাই দিতে পারে যে এই পথ দিয়ে গেলে আপনি ওই পারমাণবিক ওই বিদ্যুৎ কেন্দ্র পাবেন। এই এলাকার মানুষের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা বলেন তো ভাই আমি তো যাব ওই বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে কিভাবে যাব, কি আপনি রাস্তা দেখাতে পারবেন না? এখন হক্কানে আলেম হক্কানে পীর মাশায় সে রাস্তা দেখা দিতে পারবে, কিন্তু সে কখনো তাকে হেদায়েত দিতে পারবে না। যদি পারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তাবিল আবু তালেব কেউ জান্নাতে দিতে পারতো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সহযোগিতা যে করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচা আবু তালেব আমার সঙ্গে, সে আবে আবু তালেবে 3 বছর থেকেছেন, আমার প্রতি যদি কেউ নির্যাতন আর নিপীড়ন চালাতে পারত চালাতে আসত আমার চাচা সামনে এগিয়ে যেয়ে বলত আমার ভাতিজার দিকে তোমরা চোখ বাড়াবে না, যতদিন পর্যন্ত আবি আবু তালেব দুনিয়াতে বেঁচে আছি অতদিন পর্যন্ত আমার ভাতিজার দিকে তোমরা কখনোই তাকাইতে পারবে না। সেই চাচার মৃত্যুবরণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বলেন চাচা একটি বারের জন্য শুধু আপনি কালেমা পড়েন, অবশ্যই আমি নবীজি আপনাকে জান্নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপারিশ করব। মৃত্যুর সময় আবু জেহেল কাছে গিয়ে বলে ভাই তুমি কি এই মুহূর্তে মৃত্যুর ভয়ে কালেমা পড়বে, মৃত্যুর ভয়ে তুমি কি মুহাম্মদের কালেমা এখন স্বীকার করবে, স্বীকার করলে কি আমাদের মান থাকবে?
ওই সময় আবু তালেব বলে ভাতিজা আমি তো তোমার প্রতি ইমান আনতে পারবো। সম্মানের জন্য তারা ইমান আনেনি, কিন্তু ইসলামে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য সহযোগিতা করেছে, এরপরেও কিন্তু সে জান্নাতে যেতে পারবে কি পারবে? পারবে না, কারণ হলো সে ইমানদার হতে পারেনি। এই জন্য কোনো পীর বা কোনো মুর্শিদ কেউ কাউকে কখনো জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কামাতওয়ালা ইমান আমাদেরকে আনতে হবে। হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইমান আনলেন, ইমান আনার পর তার উপর কঠিন যন্ত্রণা আর শাস্তি আরম্ভ হইল। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ইমান আনলাম আমার উপরে কঠিন যন্ত্রণা আর শাস্তি শুরু হয়ে গেল। কেমন শাস্তি শুরু হয়ে গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কষ্ট করেছ, যন্ত্রণা সহ্য করেছ, ও খাব্বাব তোমার কেমন কষ্ট হয়েছে? হযরত খাব্বাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টি উঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে দেখে খাব্বাবের পিঠের মধ্যে তেমন কোনো গোস্ত খুঁজে পাওয়া যায় না। হযরত খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব রে তোমার এমন অবস্থা কি করে হয়েছিল? হযরত খাব্বাব বলেন, আমার ইসলামের জন্য আমার জীবনটা এত বড় কষ্ট হয়েছে, কালেমা পড়ার পরে আমার প্রতি এত কঠিন যন্ত্রণা শাস্তি দেওয়া হয়েছে, জ্বলন্ত আগুনের উপর আমাকে শুয়ে দেওয়া হতো, আর ওই অবস্থায় কাফের মেয়েমানগুলো আমাকে শুয়ে দিয়ে আমার বুকের উপর দুই তিনজন মেরে ধরে রাখতো, যতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রক্ত চর্বিগুলো গলে গলে আগুনটা নিভে না যেত, অত সময় পর্যন্ত তারা আমাকে কখনোই ছেড়ে দিত না। ইমানের জন্য এত কষ্ট করেছে, আজকে তো আমরা বাপদাদার সূত্রে পেয়েছি ইমান, ঠিক কিনা? বাপদাদার সূত্রে ইমান পেয়ে আজকে আমরা ইসলামটাকে অতি সহজ মনে করে নিয়েছি। নামাজ না পড়লেও আমরা ইমানদার, ঠিক কিনা? সমাজের মধ্যে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে, এমন আশ্রয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ, একজন ইমানদার আর একজন কুফরের মধ্যে পার্থক্য হলো ইমানদার নামাজ আদায় করে আর একজন কাফের নামাজ আদায় করে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে সাহাবায়ে ইকরামরা বলেন, আমাদের সময় আমরা তাদেরকে মুসলমান মনে করতাম, আজান হওয়ার পরে যারা মসজিদে যেত তাদেরকে আমরা মুসলমান মনে করতাম, আর যারা ঘরে থাকতো তাদেরকে কাফের মনে করতাম। প্রিয় ভাইয়ের আমার বোঝার বিষয় হলো, সাহাবায়ে ইকরামের ওই ভাষ্যটা যদি মুফাসসির ইকরাম ওই বিষয়টাকে ব্যাখ্যা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়, আর যদি সে নামাজকে স্বীকার করে না পড়ে তাহলে সে ফাসেক হয়, সুতরাং সে গুনাহগার হয়, সে কিন্তু কাফের হয় না, সে গুনাহগার হয় কিন্তু কাফের হয় না। কিন্তু সাহাবায়ে ইকরামের ওই ভাষ্যটা যদি আমরা আমাদের সমাজে নিয়ে আসি যে আজান হলে যারা মসজিদে যায় এরা হলো ইমানদার, আর আজান হলে যারা মসজিদে যায় না এরা হলো কাফের, আচ্ছা বলেন তো দেখি, তাহলে আমাদের ঘরে ঘরে এমন আশ্রয় নেই, কি কথা বলেন, আশ্রয় নেই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সব বুঝি কিন্তু আমরা ইসলাম বুঝি না, সব বুঝি, দুনিয়ার কোথায় কি করতে হবে, দুনিয়ার কোন কাজগুলো করলে কি হবে এগুলো আমরা সব জানি, কিন্তু আজকে আমরা আখিরাতকে বুঝি না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়া হচ্ছে সমস্ত ক্ষতির মূল। আজকে আমরা দুনিয়া তালাশের জন্য, দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়ার মোহের দিকে রওনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুনিয়া দুনিয়ায় থেকে যাবে, আপনার আমার সমস্ত হায়াতগুলো শেষ হয়ে যাবে,
দুনিয়াকে ধরতে গিয়ে আমরা কবরে চলে যাব, কিন্তু আমরা দুনিয়াকে কখনোই ধরতে পারবো না। কি দুনিয়াকে ধরতে পারবো? আমরা দুনিয়াকে ধরতে পারবো না। এই দুনিয়াতে যে সমস্ত রাজা বাচ্চারা ছিল, এরা কি দুনিয়া ধরতে পেরেছে? ফেরাউন, আবু জেহের, আবুল হাব, সাইবা, এমনকি মুগেরা, বড় বড় নেতারা, এরা কিন্তু দুনিয়া ধরতে পারে নাই। দুনিয়া অর্জন করতে যারা গিয়েছে, তারা দুনিয়া দুনিয়ায় রয়ে গেছে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে গেছে, কিন্তু এরা কি আছে? এরা নেই। কিন্তু আমিও আপনিও থাকবো না। এই জন্য প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে দুনিয়ার দিকে ফিরে না গিয়ে আখেরাত মুখী আমাদেরকে হতে হবে, ঠিক কিনা? এই জন্য আখেরাত মুখী হতে হলে কোরআন এবং সুন্নাকে আমাদেরকে মেনে নিতে হবে। কোরআন সুন্না যদি আমরা মেনে নিই, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হতে পারবো। আর যদি আমরা কোরআন সুন্না না মেনে নিই, আর যদি ভণ্ড বাবার দিকে যায়, ভণ্ড বাবা, ভণ্ড পীর, এরকম সমাজে আশ্রয় নেই, জান্নাতের টিকিট বিক্রি করতেছে মনে হয়, এমন পীরও বাংলাদেশে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে যে 72 ফেরকা হবে, আমার মনে হয় এই বাংলাদেশের অবস্থাও যেমন, যে আমাদের এলাকার, আমাদের সমাজে, আমাদের দেশে বিড়ি বাবা হয়, ঘুরা বাবা হয়, অমক বাবা হয়, এরকম আশ্রয় নেই। কত বাবা আছে যে তারা এক বছর পর গোসল করে। আমার এই মুরিদরা কত বড় মূর্খ হলে এই পীর বাবার গোসলের পানিতে রাখায়। তাহলে আমাদের সমাজের মধ্যে, আবার এদেশের মধ্যে কাবা বানায়, ওই কাবা আবার জিয়ারত করে। তাহলে আমাদের দেশের অবস্থার কথা বলছি, যে আমাদের দেশের মধ্যে এমন হয়, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, এইগুলো আমাদের সমাজের মধ্যে ভরে যাচ্ছে। এই জন্য আমার সমাজ থেকে আপনি আপনার সমাজটাকে দেখে রাখবেন, কোনো ভণ্ড মাজার পূজারে যেন এই সমাজটাকে নষ্ট করতে না পারে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এটা আমাদের কম্পালসারি একটা সাবজেক্ট, যেই নামাজ ছাড়া কোনো পীর, কোনো মরিদ কেউ জান্নাতে যেতে পারবে। কিন্তু এই জন্য এলাকার মানুষ আমাকে আগে থেকে বলেছে যে আপনাদের এলাকায় নাকি মুসল্লি কম, যারা এই মজলিসে আছেন প্রত্যেকই নামাজি বর্তমান নামাজ পড়তে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন তো দেখি, কারা কারা পারবেন না হাত তোলেন? দুইজন আসলে কথা বুঝতে পারেনি। এই জন্য ইনশাল্লাহ সবাই আমরা নামাজ পড়বো, ঠিক কিনা? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে বাড়ায় দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ আমার নিয়ামত পাওয়ার পরেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও যারা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। যা আমার নিয়ামত পাওয়ার পরেও যা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত সবচাইতে আমরা কোরআন পেয়েছি। জোরে বলেন কি? জোরে আওয়াজ দেব, কি পেয়েছি? কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা। আমরা একটি কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রতি নাযিল করেছি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র আমি আল্লাহ রাখি নাই। জয় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের সমাজের মধ্যে যত লেখক রয়েছে, লেখকগুলো কিতাব লিখতে গিয়ে প্রথমেই বলে দেয় পাঠকদের কাছে, যদি আমার লেখনের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি সংশোধন করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার প্রথম অংশের মধ্যে বললেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটি কিতাব আমি তাদেরকে দান করলাম, আমার বান্দাদেরকে আমি এমন একটি কিতাব দান করলাম যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের অবকাশ মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি নাই। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন বিজি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আনতে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ. الله أكبر. الله سبحانه وتعالى বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا, অবলম্বনে আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি তা যদি এর প্রতি সন্দেহ হয়, মিম্মা রাজ্জালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তা যেন আমার এই কোরআনের ছোট্ট সুরার মতো একটি সুরা বানায় দেখায়। এই ছোট্ট সুরার মতো সুরা কেউ বানাতে পেরেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন পেরেছে? আর কেউ পারবে? প্রিয় ভাইরা আমার, যত ধর্মগ্রন্থ রয়েছে পুরো ধর্মগ্রন্থ দিয়ে এরকম ভাবে খোলা মজলিসের মধ্যে প্রকাশ্যে তারা কোনো ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করতে পারবে না, একমাত্র কোরআন নিয়ে আলোচনা করতেছে। আজ থেকে 1500 বছর আগে শুরু হয়েছে, এর মধ্যে কোনো ভুল কেউ ধরতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে কোনো ধর্মগ্রন্থ দিয়ে কেউ প্রকাশ্যে এই ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করার দ্বারা সম্ভব হয়নি, আজ কেমন পর্যন্ত হবে না। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত কোরআন ছাড়া ধর্মগ্রন্থ আছে সব বাতিল ধর্মগ্রন্থ, আর এই কোরআন হলো এক পর্যায়ে সবচাইতে বড় দলিল, বড় প্রমাণ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা আমাদের দেশে হোক বিদেশে হোক, আচ্ছা বলেন তো দেখি কোনো কাউকে দেখেছেন যে হিন্দু ভাইরা তাদের যে সমস্ত কিতাব ধর্মগ্রন্থ আছে প্রকাশ্যে এরকমভাবে আলোচনা করে? কি পাওয়া যাবে? কোনো ধর্মগ্রন্থের মধ্যে পাবেন চোরের কি বিচার? কি কথা বলেন না? জিনাকারীর জন্য কি বিচার কোন ধর্মগ্রন্থ আছে? আর কোরআন আপনাকে একেবারে পাই টু পাই একের পর এক সব আপনাকে বুঝিয়ে দিয়েছে যে একজন চোর চোর হলে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে, কি তার শাস্তি হবে, জেরাকারের কি শাস্তি হবে, এটা কোরআন বলেছে কি বলেন নাই? বলেছে। তাহলে এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এই কোরআন এটা একমাত্র আমাদের জন্য, আমাদের আপনার জন্য সুস্পষ্ট কিতাব। এই পৃথিবীতে ইংরেজরা যখন এসেছিল কোরআনকে নিস্তে নাবুদ করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, তো ওই সময় কোরআনকে ধ্বংস করার জন্য এসে এক ইংরেজকে করা বলা হয়েছে যে তুমি শুধু এই কোরআনের কফিগুলো কিনে এনে বাজার থেকে নিয়ে এসে রুমের মধ্যে পুরায় দেবে। হঠাৎ করে বাজারে গিয়ে আরেক ইংরেজের সঙ্গে দেখা হয়েছে। এখন যদি পাবনার মানুষ ঢাকায় যায়, দুইজন কথোপকথন যদি দেখে যে আমারও যে ভাষা কাবুলা লাবুলা, যদি এরকম ভাষা হয় তাহলে বুঝতে পারে আমার দেশীয় মানুষ, ঠিক না? তো এরকমভাবে তখন সে বলতেছে যে ভাই তোমার এখানে কী জন্য এসেছ? বলে আমার দায়িত্ব হলো আল্লাহর এই কোরআন দুনিয়ার থেকে বিদায়ের জন্য সব বিদায় করার জন্য কফিগুলো কিনে এনে পুড়ায় দেবো। তো বলতেছে ভাই তুমি তো কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দিবে, আচ্ছা বলো তো দেখি এই কোরআন তো কথা বলতে পারে না, এই ভারতবর্ষে এমন কোরআন আছে যে কোরআন কথাও বলতে পারে আবার হাঁটা চলাও করতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় কোরআন কথা বলতে পারে? এই বিশ্বাস হয় না? জোরে বলেন বিশ্বাস হয়? বিপাকে পড়ে গেছেন তো মনে হয় যে কোরআন আবার কথা বলতে পারে, কোরআন আবার হাঁটতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় ওই ইংরেজ
নিয়ে গেলেন শাহী জামে মসজিদের পাশে হাফেজ সাহেবকে নিয়ে আসা হল। হাফেজ সাহেব ওই সময় ইংরেজ দেখ বললেন, হাফেজ সাহেব হুজুর